হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টন কনসাল্টিং গ্রুপের অর্থাৎ বিসিজি ম্যাট্রিক্স নামে যেটা পরিচিত, তাদের পোর্টফোলিও ম্যাট্রিক্স অথবা একটা কোম্পানির গ্রোথ শেয়ার ম্যাট্রিক্সও যেটাকে বলে থাকি আমরা, যেটা বোস্টন কনসাল্টিং গ্রুপ থেকে আসলে এই ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে। তো এই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ম্যাট্রিক্সটা আসলে কি, এই ম্যাট্রিক্সটা কেন কোম্পানিগুলো ব্যবহার করে, এবং এই ম্যাট্রিক্সটা ব্যবহারের ফলে কোম্পানিগুলোর আসলে কি ধরনের প্রফিট হয় বা কি ধরনের সুবিধা হয়। তা আমরা যদি প্রথমে বলি যে এই পোর্টফোলিও ম্যাট্রিক্স অথবা গ্রোথ শেয়ার ম্যাট্রিক্সটা আসলে কি, সেটা আসলে কোম্পানিকে এই ম্যাট্রিক্সটা সাহায্য করে যে তাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ তাদের একটা কোম্পানি যদি 5টা প্রোডাক্ট ক্যাটাগরি থাকে, সেই প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে কোন প্রোডাক্টটা আসলে কোম্পানির জন্য প্রফিটেবল, কোন প্রোডাক্টটা কোম্পানিকে আসলে বেশি পরিমাণ রেভিনিউ দিচ্ছে, এবং কোন প্রোডাক্টটার প্রতি কোম্পানি আসলে ভবিষ্যতের দিকে আরও ইনভেস্টমেন্ট করা উচিত, কোনটাতে ইনভেস্টমেন্ট করা উচিত না, সেটা আইডেন্টিফাই করার জন্যই কোম্পানিগুলো এই পোর্টফোলিও ম্যাট্রিক্সটা ব্যবহার করে থাকে। এটাকে আমরা যদি আবার অন্যভাবে বলি, তাহলে এই কোম্পানিটা, এটা হলো যে একটা লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অর্থাৎ তারা লং টার্মে তাদের বিজনেসের যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও বলতে বোঝাচ্ছে যে একটা কোম্পানির ধরেন যে 5টা প্রোডাক্ট থাকতে পারে, 10টা প্রোডাক্ট থাকতে পারে, এইগুলো এক একটা যে পোর্টফোলিও আছে, এই প্রত্যেকটা ক্যাটাগরিকে কোন প্রোডাক্টটার প্রতি তারা আসলে লং টার্মে প্ল্যান নেবে, কোনটার প্রতি শর্ট টার্ম নেবে, কোনটা থেকে তারা সরে আসবে, কোনটাতে ইনভেস্ট করবে, এই যে লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা নেবে, যেটা কোম্পানিকে আসলে তাদের গ্রোথ অপরচুনিটি সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে, এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান নিতে কোম্পানিগুলোকে অ্যাকশন প্ল্যান নিতে কোম্পানিগুলোতে সহযোগিতা করবে, কোন সেক্টরে তারা ইনভেস্ট করতে পারবে, কোনটা তারা আসলে আর সামনের দিকে আগাবে না, এবং কোনটাতে তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারবে। পোর্টফোলিও ম্যাট্রিক্সটা মূলত এই জিনিসটাই কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। এখন এই পোর্টফোলিও ম্যাট্রিক্সে মূলত 4টা কোয়াড্রেন্ট আছে, অর্থাৎ 4টা পোর্টফোলিওতে আমরা একটা কোম্পানির প্রোডাক্টগুলোকে ভাগ করা যায়। এর একদিকে থাকে যে তার মার্কেটে তার কতটুকু শেয়ার আছে, তার মার্কেট শেয়ার কতটুকু, আরেক দিকে থাকে যে তার মার্কেটে গ্রোথ, ওই প্রোডাক্টের গ্রোথ কতটুকু সেই জিনিসটা, আর মার্কেটে যে শেয়ার সেটা মূলত হয় যে তার ক্যাশটা কতটুকু জেনারেট হয়, আর গ্রোথের ক্ষেত্রে হয় তার ক্যাশটা কতটুকু ইউজেস হয়। এখন এটার উপরে ভিত্তি করে মার্কেটের রিলেটিভ মার্কেট শেয়ারে কোম্পানির আইদার হাই মার্কেট শেয়ার থাকতে পারে অথবা লো মার্কেট শেয়ার থাকতে পারে। সেমভাবে গ্রোথের ক্ষেত্রে তার প্রোডাক্টটার হাই গ্রোথ রেট পটেনশিয়ালিটি থাকতে পারে, লো পটেনশিয়ালিটি থাকতে পারে। এখন এটাকে যদি আমরা কোয়ান্টাম হিসেবে চিন্তা করি, যখন কোম্পানির ওই প্রোডাক্টটার মার্কেট শেয়ার হাই এবং তার গ্রোথও হাই হয়, তখন এটাকে আমরা ফার্স্ট কোয়ান্টামে ভাগ করলে সেটা হবে যে স্টার প্রোডাক্ট বলবো, তার ওই কোম্পানির ওই প্রোডাক্টগুলো হলো স্টার স্টার কোয়াড্রেন্টে পড়ে, অর্থাৎ স্টার প্রোডাক্ট বলবো। সেমভাবে যখন তার মার্কেট শেয়ারটা লো হয়, অর্থাৎ একটা লো হয়, অর্থাৎ মার্কেটে তার প্রোডাক্টের টোটাল মার্কেটে তার প্রোডাক্টের শেয়ার অল্প আছে, বাট এটার অপরচুনিটি বেশি, গ্রোথ বেশি, তখন সেটাকে আমরা বলবো কোশ্চেন মার্ক। দেন যখন মার্কেটে তার শেয়ারটা হাই হয় বাট এই প্রোডাক্টটার গ্রোথ ভবিষ্যৎ পটেনশিয়ালিটি কম, তখন সেটাকে আমরা বলবো ক্যাশ কাও। এগুলা প্রত্যেকটা দ্বারা আসলে আসলে কি বুঝে আমি পরের স্লাইডে আলোচনা করব। তো আর যদি তার মার্কেটের শেয়ারটা লো হয় এবং গ্রোথও লো হয়, তার ওই যে প্রোডাক্টগুলো মার্কেটে শেয়ারও কম আবার গ্রোথও কম, সেগুলোকে আমরা বলবো যে ডগস অথবা প্যাট। তো একটা কোম্পানির প্রোডাক্টগুলোকে এই চারটা ক্যাটাগরিতে কিন্তু মূলত আমরা ফেলবো, ফেলে তারপরে কোম্পানি ডিসিশন নেয় তার এই প্রোডাক্টটা নিয়ে কী ধরনের কাজ করা উচিত। এখন প্রথম যদি প্রথম কোয়াড্রেন্টটা যদি আমরা চিন্তা করি, তাহলে কোম্পানির যখন মার্কেট শেয়ারটা, যে প্রোডাক্টগুলোর মার্কেট শেয়ার হাই এবং তার মার্কেটের গ্রোথও হাই, সেগুলো কোথায় পড়ে,
স্টার, অর্থাৎ এই প্রোডাক্টগুলো কোম্পানির জন্য স্টার প্রোডাক্ট। একদম এখন এই প্রোডাক্টগুলোতে কোম্পানি কি করে, কোম্পানি এগুলাতে হাই সিগনিফিকেন্টলি ইনভেস্ট করতে থাকে, অর্থাৎ কোম্পানি এই প্রোডাক্টগুলোতে আরও বেশি ইনভেস্ট করতে থাকে, কারণ এগুলোর ফিউচার অপরচুনিটিটা ভালো, পটেনশিয়ালিটা ভালো, কারণ এটার গ্রোথ হাই, প্লাস এখান থেকে সে রেভিনিউ হাই পাচ্ছে, ফলে তারা কন্টিনিউয়াসলি এটাকে ইম্প্রুভ করার জন্য ইনভেস্ট করতে থাকে। দেন কোম্পানি আবার এই প্রোডাক্টগুলো মূলত কোম্পানি অনুযায়ী, কোম্পানি যে সকল কোম্পানি মার্কেটে লিডিং করে তারাই মূলত, তাদের ওই প্রোডাক্টগুলোই কিন্তু স্টার গন্ডারে থাকে। অর্থাৎ একটা প্রোডাক্ট, ধরেন যে ড্রিঙ্কসের ক্ষেত্রে যে প্রোডাক্টটা লিডিং পজিশনে আছে সেগুলোই মূলত ওই কোম্পানির জন্য মূলত স্টার প্রোডাক্টস, আর এটা কোম্পানিকে আরওআই বেশি দেয় অন্যান্য প্রোডাক্ট থেকে, অবশ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ যা ইনভেস্ট করে তার থেকে রিটার্ন বেশি পায় এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। দেন পরে কোয়াড্রেন্ট, অর্থাৎ যখন মার্কেটে ওই যে প্রোডাক্টগুলার মার্কেট শেয়ার কম, অর্থাৎ মার্কেটে টোটাল মার্কেটের তুলনায় তার মার্কেটে এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যে টোটাল মার্কেটের মাত্র 5%, কিন্তু তাদের পটেনশিয়ালিটি আছে, অর্থাৎ তারা হাই পটেনশিয়াল হইতে পারে, তাদের ভবিষ্যতে আরও বেশি ইম্প্রুভ করতে পারে, সেই সকল প্রোডাক্টকে আমরা তারা কোশ্চেন মার্কে ফেলবে। এখন এই কোশ্চেন মার্কে ফেললে প্রোডাক্টগুলো আসলে কী ধরনের ক্যারেক্টারিস্ট হয়, কোম্পানিগুলো কী ধরনের ইনিশিয়েটিভ নেয়, প্রথমে কোম্পানিগুলো সবসময় চায় যে সকল প্রোডাক্টগুলো কোশ্চেন মার্কে আছে সেগুলোকে স্টারে নিয়ে আসার জন্য, অর্থাৎ এই এই জায়গায় নিয়ে আসার জন্য, স্টার প্রোডাক্টে নিয়ে আসার জন্য। এটার কারণ যেহেতু এই প্রোডাক্টটার গ্রোথ ভালো, মানে সামনের দিকে পটেনশিয়ালিটি ভালো, ফিউচার ভালো, কিন্তু তাদের মার্কেটের শেয়ার কম, এখন এই প্রোডাক্টটার মার্কেট শেয়ার লো, সেক্ষেত্রে কোম্পানিগুলো সবসময় চাইবো যে এই প্রোডাক্ট আরও ইনভেস্ট করে, যেহেতু এটার পটেনশিয়ালিটি আছে, এই প্রোডাক্টটাকে এখানে নিয়ে আসতে। এবং কোম্পানিগুলো সবসময় ইনভেস্ট করে ডিপেন্ডিং অন দ্য চান্স অফ বিকামিং স্টারস, অর্থাৎ তারা আবার এটাও দেখে যে তারা তাদের চান্স কতটুকু আছে স্টার আসার জন্য, বাট যেহেতু এটার গ্রোথ ভালো বাট মার্কেট শেয়ার কম, অবভিয়াসলি তারা আইডেন্টিফাই করতে চায় যে কোন স্ট্র্যাটেজিতে তারা এখানে ইনভেস্ট করলে তাদের প্রোডাক্টটা স্টারে আসবে, এই এই কোয়ান্টামের প্রোডাক্টগুলো স্টারে চলে আসবে, স্টার কোয়ান্টামে চলে আসবে। বাট এখানে কিন্তু তাকে স্টারে যেতে হলে তাকে প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে হবে, কারণ যেহেতু তার এই প্রোডাক্টটা পটেনশিয়ালিটি ভালো এবং সে কিন্তু এখানে লিডিং পজিশনে নাই, তার মানে অন্য কোনো প্রোডাক্ট, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট এখানে লিডিং পজিশনে আসে, তাহলে তাকে লিডিং পজিশনে আসতে হলে তাকে হয়তো মার্কেটে ইনভেস্ট করতে হবে, টেকনোলজিতে ইনভেস্ট করতে হবে, যে কোনো, অর্থাৎ তাকে এখানে অনেক বেশি ইনভেস্ট করতে হবে যাতে তার মার্কেটের শেয়ারটা বাড়ে, যেহেতু তার গ্রোথ আছে কিন্তু তাকে শেয়ারটা বাড়াইতে হলে তাকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তখন ইনভেস্ট করতে হবে, যার কারণে এই প্রোডাক্টটা চলে আসবে যে স্টার কর্নারে। দেন যদি কোম্পানিগুলার যখন মার্কেট শেয়ার, যেই কোয়ান্ট যে সকল প্রোডাক্ট কোম্পানির হাই মার্কেট শেয়ার আছে কিন্তু তাদের পটেনশিয়ালিটি, অর্থাৎ গ্রোথ রেট কম, অর্থাৎ মার্কেটে তারা 50% দখল করে রাখছে বাট সেখানে তাদের গ্রোথ, অর্থাৎ ভবিষ্যৎ পটেনশিয়ালিটি কম, কিন্তু এখন যা ইনকাম আসতেছে মার্কেটের মেজরিটি শেয়ার তাদের দেখা যাচ্ছে, তখন এটাকে আমরা ক্যাশ কাও বলবো। এটাকে বলা হয় যে মূলত মিল্ক দিস প্রোডাক্টস অ্যাজ মাচ অ্যাজ পসিবল উইদাউট কিলিং দ্য কাও, অর্থাৎ আমি এই বিজনেসটা বন্ধ না করে দিয়ে আমি যতটুকু সম্ভব, যেহেতু আমার মার্কেটে এটার শেয়ার বেশি, যেহেতু আমার হিউজ মার্কেট আছে আমার এটার, যদিও গ্রোথ নাই, তাহলে আমার যেহেতু মার্কেটে আমার শেয়ার বেশি, এখান থেকে আমার ক্যাশ কনভার্ট হচ্ছে, তার মানে আমি যত সম্ভব আমি এখান থেকে ক্যাশটা আমি ক্যাশ কালেকশন করার চেষ্টা করবো এই প্রোডাক্টগুলো থেকে। এটা সবসময় লিডিং পজিশানে থাকে অবভিয়াসলি, কারণ যেহেতু তাদের এই প্রোডাক্টটার মার্কেট শেয়ারটা হাই, যদিও গ্রোথ কম, সেজন্য কিন্তু এই প্রোডাক্টটা লিডিং পজিশানে থাকে মার্কেট প্লেসে, এবং এখানে কিন্তু অলরেডি এই পজিশনে আসার জন্য বিশাল একটা অ্যামাউন্ট তারা ইনভেস্ট করে ফেলছে, যেহেতু তারা লিডিং পজিশনে অলরেডি পৌঁছে গেছে, যদিও গ্রোথ কম এখানে, যার কারণে ফার্দার কোনো ইনভেস্টমেন্ট দরকার নাই, এখান থেকে এখন শুয়ে শুধু ক্যাশ, মানে যত বেশি রেভিনিউ আর্ন করা যায় সেটা করবে, এবং কোম্পানি এখানে
এখান থেকে টাকাটা নিয়ে অন্য কোনো, যেখানে যেমন তার কোশ্চেন মার্কে সে ইনভেস্ট করতে পারে, রি ইনভেস্ট করতে পারে, সে এখানে নতুন করে ইনভেস্ট করতে হবে না, কারণ সে অলরেডি এখানে মার্কেটের বিশাল একটা জায়গা দখল করে নিয়েছে, এবং এটার কিন্তু ভবিষ্যৎ যে সে স্টারে যাবে সেরকম কোনো পসিবিলিটি একদম লো, যার কারণে সে এখান থেকে যেই টাকাগুলো যত বেশি এখান থেকে রেভিনিউ আর্ন করতে পারে সেটা সে কোশ্চেন মার্কে ইনভেস্ট করতে পারে, যাতে কোশ্চেন মার্কের প্রোডাক্টটার পসিবিলিটি বেশি থাকে যে তার স্টার প্রোডাক্টে পরিণত হওয়ার। সো ক্যাশ কাউতে মূলত যত বেশি ক্যাশ করা যায়, অর্থাৎ গরু থেকে যত বেশি দুধ আর্ন করা যায়। দেন লাস্ট কোয়ান্টাম যদি আমরা বলি, এই প্রোডাক্টগুলার কোম্পানির এই প্রোডাক্টগুলার মার্কেটে একদম শেয়ার কম, প্লাস হইলো যে গ্রোথও কম, তারপরেও কোম্পানি এই প্রোডাক্টগুলো রাখবে কেন, যেখানে আমার মার্কেটে শেয়ারও নাই আবার দেখা যাচ্ছে এটার ভবিষ্যৎও নাই, তাহলে আমি কেন এখানে প্রোডাক্টটা রাখবো? কোম্পানিগুলো মানে মাঝে মাঝে এই ধরনের প্রোডাক্ট রাখতে হয় তাদের কম্পিটিটরের সাথে টেক্কা দেওয়ার জন্য, কম্পিটিটরের সাথে মার্কেটে টিকে থাকার জন্য, অন্য প্রোডাক্টগুলো দিয়ে টিকে থাকার জন্য। যদি আমরা বলি, দেখা যাচ্ছে যে কোন অনেক কোম্পানি আছে, এমন প্রোডাক্ট আছে যেটা আসলে চলেই না, তারপর রাখতে হয়, দেখা যাচ্ছে যে সে যখন রিটেইলার কাছে যাচ্ছে, রিটেইলার দেখা যাচ্ছে তার অন্য প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটাও নিতে হচ্ছে, বা এই প্রোডাক্টটা সাপোর্ট দিলে দেখা যাচ্ছে অন্য প্রোডাক্টগুলো নিচ্ছে। তো এই কারণে অর্থাৎ কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য এরকম ডক্স প্রোডাক্টগুলো কোম্পানিগুলো রাখে। তো এক্ষেত্রে কোম্পানিগুলো কিন্তু জাস্ট ক্যাশ ফ্লোটা রাখে, এখানে অতিরিক্ত কোনো দেখা যাচ্ছে যে ইনভেস্ট করে না, কারণ তারা জানে এই প্রোডাক্টটা তাদের কখনো এটা স্টার প্রোডাক্টে, স্টার কোয়াড্রেন্টে যাবে না। সো এই প্রোডাক্টগুলোতে তারা বেশি কোনো ইনভেস্ট রাখে না, এটা জাস্ট এটাকে চালিয়ে রাখার জন্য যতটুকু রাখা দরকার সেটাই রাখে। তো কোম্পানির এখানে মূলত যত বেশি লিকুইডেট করা যায়, রিপোজিশন করা যায় প্রোডাক্টগুলোকে, সেটাই এখানে কোম্পানিগুলো মূলত চেষ্টা করে। সো আশা করি আজকের ভিডিওতে গ্রোথ ম্যাট্রিক্স অথবা বিসিজি ম্যাট্রিক্সের যে চারটা কোয়াড্রেন্ট আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আরও বেশি সাপ্লাই চেন রিলেটেড টপিকস নিয়ে, বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আরও বেশি ভিডিও করব সামনের দিকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।